2022 সালে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে 340 কোটি ডলারে। এই ভূখণ্ডে বিদেশি বিনিয়োগে দেশটি এখন সপ্তম স্থান দখল করে আছে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। বাণিজ্যের আরও প্রসারে সিউলি প্রথম বাংলাদেশের নিজস্ব ব্যবসায়িক জোন স্থাপন করেছে। দেশটির স্বনামধন্য কোম্পানিগুলো নিজস্ব শিল্প এলাকা তৈরি করে পণ্য উৎপাদন করে আসছে বেশ আগে থেকেই। বন্ধুপ্রতিম দেশটির বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে ঢাকার বসুন্ধরা কনভেনশন হলে বসেছে শোকেস কোরিয়ার পঞ্চম আসর। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তাদের বর্ণিল এই আয়োজন ঘুরে দেখান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাংকুন। প্রতি বছরই ঢাকা সিউল বাণিজ্যের দ্রুত গতির প্রসারের তথ্য জানিয়ে লি জাংকুন বলেন, এবছর 10,000 দক্ষ শ্রমিক নেবে কোরিয়া। Korea's the remittance Bangladesh workers sending from Korea was already $209 million when we used to take the 1,500, but if we are taking 10,000 this year, you can imagine how much money, more money they can bring back. ব্যবসায়ী নেতা এবং সরকারের নীতি নির্ধারকরা বিনিয়োগের নিরাপদ পরিবেশ তৈরিতে নানা উদ্যোগের কথা জানান। Time has come that more Korean companies should come and should start investing, because that's another technology which the Korean companies have got, huge technology in man-made fiber, and that is something which I think will be another good area for us. মেলায় দেশটির সাংস্কৃতিক কার্যক্রম, ইলেকট্রনিক্স পণ্য, কোরীয় পর্যটনের নান্দনিক উপস্থাপনা চলছে সকাল 10টা থেকে 7টা পর্যন্ত। এর পর্দা নামবে রোববার সন্ধ্যায়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।